আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আজকের ভিডিওতে। একটু সঙ্গে একবার এরকম ঘরে বের হয়েছিলাম, আজকে আবার নতুন করে বের হলাম। বের হয়ে এখন একটু সকালবেলা সাথে অফিসে যাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকের ভিডিওটা আপনাদের একটা রিকোয়েস্টেড ভিডিও। বেশ কয়েকজন মানুষ আমার কাছে জানতে চেয়েছেন যে সৌদি আরবের মানে রোড ঘাট নিয়ে আর কি, যে রাস্তাঘাটে নিয়মকানুন কেমন, ট্রাফিক রুলস কেমন, এখানে জ্যাম হয় কি না। আবার অনেকে বলেছেন যে এখানে গাড়ি ঘোড়া চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স থাকা বা বিভিন্ন নিয়মকানুনগুলো কি অনেক কঠিন নাকি সহজ ইত্যাদি। তো তাদের সবার প্রশ্নের উত্তরেই আজকের এই ভিডিওটা। আর আজকে আমি আপনাদেরকে বিস্তারিত ব্যাপারে বলবো ইনশাল্লাহ। তো আজকে আমরা সকালবেলা বাসা থেকে বের হয়েছি, আর একটা কাজ আছে আজকে আমাদের ব্যাংকের। তো সেই কাজের জন্যই ও অফিস থেকে অনুমতি নিয়েছে, তারপরে আমরা দুজন মিলে এখন সেখানে যাচ্ছি। আর যেতে যেতে চলুন আপনাদের সাথে সৌদি আরবের রোডঘাট নিয়ে কিছু কথা বলি। তো সৌদি আরবের রোডঘাটের নিয়ম হচ্ছে যে সৌদিতে ট্রাফিক রুলস অনেক বেশি স্ট্রিক্ট এবং অনেক বেশি নিয়মতান্ত্রিক। এখানে চাইলেই আপনি যে কোনো লেন দিয়ে গাড়ি চালাতে পারবেন না, প্রত্যেকটা লেনের একটা স্পেসিফিক করে দেওয়া আছে স্পিড লিমিট, যে আপনি যদি গাড়িটা আস্তে চালাতে চান তাহলে আপনাকে মাঝের লেন দিয়ে যেতে হবে, আপনি যদি ফাস্ট ড্রাইভ করতে চান তাহলে আপনাকে সাইডের লেনগুলো দিয়ে যেতে হবে। এরকম নিয়মগুলো কিন্তু অনেক স্ট্রিক্টভাবে ফলো করা হয় এবং এখানে প্রতিটা ট্রাফিক পয়েন্টগুলোতে, তারপরে প্রত্যেকটা সিগন্যালের পয়েন্টগুলোতে কিন্তু ক্যামেরা সেট আপ করা থাকে, যার কারণে আপনি যখন ওখানে যদি কোনো রকমের আপনি রোডে নিয়ম ব্রেক করেন, অটোমেটিক ক্যামেরাগুলো দিয়ে কিন্তু আপনার গাড়ির ছবি তুলে নেওয়া হবে এবং উইদিন এ সেকেন্ড আপনার ফোনে একটা মামলার তথ্য চলে আসবে, ইনফরমেশন চলে আসবে। এছাড়াও পুরো রাস্তাতেও প্রত্যেকটা রাস্তার একটা স্পিড লিমিট থাকে, সেই লিমিট যদি আপনি ক্রস করেন তাহলে কিন্তু সাথে সাথে আপনার ফোনে জরিমানা চলে আসবে। আর এই দেশে হচ্ছে রাস্তার যে রোড লাইটগুলো ওটা খুব স্ট্রিক্টলি মানা হয়, যেমন যখন সবুজ বাতি চলবে, জ্বলা থাকবে তখন আপনি চালাবেন, যখনই বাতিটা অরেঞ্জ কালার হয়ে যাবে একদম সাথে সাথে আপনাকে গাড়ি স্টপ করে ফেলতে হবে, তারপরে লাল বাতি জ্বলবে তখন তো আপনি স্টপই থাকবেন, আবার সবুজ বাতি চলবে আপনি চলতে থাকবেন। তো আপনি যদি এখানে একটুও অবহেলা করেন তাহলে কিন্তু সাথে সাথে আপনার ফোনে অটোমেটিক জরিমানা আসবে, এবং ওই যে বললাম যে খুব হাই ফ্রিকোয়েন্সির ক্যামেরাগুলো দেওয়া আছে ওটা দিয়ে সাথে সাথে আপনার গাড়ির ছবি উঠে যাবে। তো এইগুলো খুবই স্ট্রিক্টভাবে মেনটেন করা হয়। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স ইজ আ মাস্ট, এটা আপনার থাকতেই হবে, আর সেটাকে রিনিউও করতে হবে যদি রিনিউ করার প্রয়োজন পড়ে। তাছাড়া গাড়ির কিন্তু যে মানে বডিটা আছে সেটা ঠিক আছে কি না এটারও একটা চেকিংয়ের ব্যবস্থা আছে প্রতি বছর বছর, তো সেটারও একটা সার্টিফিকেট নিতে হয়, তারপরে ভেহিকেল সার্টিফিকেট আর কি, তারপরে আপনার গাড়ির লাইসেন্স থাকতে হয় ইত্যাদি। সব কিছু কিন্তু ক্লিয়ার যদি না থাকে তাহলে আপনি এক সিটি থেকে আরেক সিটিতে কিন্তু আপনি এন্টার করতে পারবেন না, কারণ যখন আপনি জেদ্দা থেকে মক্কা যাবেন বা মদিনায় যাবেন বা অন্য যে কোনো সিটিতে যাবেন তখন কিন্তু সেই সিটির গেটে অনেক কড়া নিরাপত্তা থাকে এবং সেখানে এগুলো কঠিনভাবে চেক করা হয়, কোনো এখানে দুই নাম্বারের বা কোনো ভুলের কিন্তু কোনো সুযোগ নেই। এই কারণে যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জেনেছি যে সৌদির একদম ট্রাফিক সিস্টেমটা অনেক বেশি স্ট্রং এবং স্ট্রিক্ট, এবং কখনোই রাস্তায় আপনি কোনো হর্ন শুনতে পাবেন না, কারণ হর্ন দেয়া হলে কিন্তু তার জন্য সাথে সাথে আপনার জরিমানা চলে আসবে। এবং এই দেশে হর্ন দেওয়াটাকে অনেক খারাপ একটা অভদ্রতা হিসেবে, অশিক্ষা হিসেবে গণ্য করা হয়, অনেকটা গালি হিসেবে, স্ল্যাংয়ের মতো গণ্য করা হয়। এই জন্য সাধারণত কেউ কখনো চায় না কাউকে হর্ন দিয়ে নিজের প্রেস্টিজ নষ্ট করতে,
অথবা অন্যরাও চায় না যে তারা এমন কোনো ভুল করবে যাতে করে অন্যের একটা হর্ন শুনতে হয়। তো এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা কথা হচ্ছে যে বাংলাদেশে সাথে সৌদির একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে বাংলাদেশে রোডের ড্রাইভারের অংশটা থাকে বাম দিকে, ড্রাইভিংটা বাম দিক থেকে, মানে পুরো দেশের সিস্টেমটাই ওভাবে চালিত হয়। কিন্তু এই দেশে আবার ড্রাইভারের সিটটা থাকে ডান দিকে, এবং এখানে আপনার বাংলাদেশে যেমন বাঁ দিকে পথ ধরে হাঁটাটা রাস্তায় সেফ, এই দেশে কিন্তু ডান দিকে হাঁটাটা সেফ। তো এই জিনিসটা সম্পূর্ণ বাংলাদেশের চেয়ে উল্টা। তো এই জন্য বাংলাদেশ থেকে আসলে প্রথম প্রথম অনেকেরই ড্রাইভ করতে বা একটু রাস্তায় চলাফেরার ক্ষেত্রে সমস্যা হয়, কিন্তু সেটা আবার কিছুদিনের মধ্যে ঠিকও হয়ে যায়। আর এখন আমরা যে এরিয়াটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাসার কাছের একটা লোকালিটি। আর রাতের বেলা সাধারণত এই রোডগুলো দিয়ে আমরা যখন যাতায়াত করি, তখন কিন্তু এইগুলো আপনারা কিছুই দেখতে পান না তেমন, শুধু লাইটের আলোটা ছাড়া। আর এখন আমরা দিনের বেলা যাচ্ছি, এই কারণে সব কিছু ঝকঝকে তকতকে। আর এখন কিন্তু সকাল 7টা থেকে 7:30, 8টা এখনও বাজেনি, কিন্তু এর মধ্যেই দেখেন শহরটা একদম আলোকিত হয়ে গেছে। কারণ এই দেশে সূর্যটা আমার যতটুকু ধারণা যে একটু দ্রুত আলো ছড়ানো শুরু করে আমাদের বাংলাদেশের তুলনায়, এই কারণে এখানে সকালটা অনেক দ্রুত শুরু হয়ে যায়। এর মধ্যে আমাদের ব্যাংকের কাজটাও কিন্তু হয়ে গেল। আর এদেশে কিন্তু ব্যাংকের কাজটা হয় হচ্ছে সব কিছু অটোমেটেড সিস্টেমে, যার কারণে এখানে আপনার ব্যাংক কর্মকর্তার সাথে ডিল করার প্রয়োজন পড়ে না, অধিকাংশ কাজই থাকে সেলফ সার্ভিস। আর এই ক্ষেত্রে আমাদের যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এগুলোর কোনো রিনিউও করতে হয়, সেটাও কিন্তু অটোমেটেড মেশিনের মধ্যে আপনি পুরাতন কার্ডটা দিয়ে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে দুই একটা, জাস্ট আপনার একদম অনেক সময় সেটাও দিতে হয় না, একদম নতুন আর একটা কার্ড আপনার নতুন ডেট সহ এক্সপায়ারি ডেট বলেন সহ আবার আপনার জেনারেটেড হয়ে ইনস্ট্যান্ট বের হয়ে যায় এরকম। আর এখন আমরা যে দোকানটাতে এসেছি, এটা হচ্ছে অথেন্টিক সৌদি ব্রেকফাস্টের একটা দোকান। সাধারণত সৌদিদের কমন যে ব্রেকফাস্ট, সেটা হচ্ছে সকালবেলা ফুল তমিজ বলা হয়। ফুল মানে এক ধরনের ডাল, সেটা দুইটা প্রসেসে রান্না করা হয়, একটা হচ্ছে গিলাবা আর আরেকটা হচ্ছে নর্মাল ফুল। তো সেই ডাল আর তার সাথে থাকে একটা বড় রুটি, ওটাকে বলে তমিজ। একটা রুটি দুজন মানুষ অনায়াসে খেয়ে ফেলতে পারে, একদম পেট ভরে খাওয়া যায়। আর ফুলটা খেতেও খুবই টেস্টি, ক্রিমি, এবং এটার মধ্যে মোটেও কোনো স্পাইস থাকে না সেই অর্থে, কিন্তু খেতে খুবই অ্যাডিক্টিভ লাগে। মানে আপনি যখন খাওয়া শুরু করবেন আপনার মনে হবে যে খেতে থাকি। তো আমরা এখন আমাদের পছন্দের এই দোকানটা থেকে ফুল তমিজ নিলাম, নিয়ে আমরা এখন বাসায় যেয়ে কিন্তু দুজন একসাথে ব্রেকফাস্টটা করব। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে গিলাবা আর একটা হচ্ছে যে নর্মাল ফুল। তার সাথে আমাদের কফি আছে, তার সাথে আছে সৌদির বিখ্যাত খেজুর। তো এগুলো এখন আমরা একসাথে খেয়ে তারপরে আমার হাজবেন্ড আবার অফিসে চলে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।